সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ফখরুজ্জামান, সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান হয়ে দ্বিতীয় অধ্যায়ে হিসাব সমীকরণ পাঠ্যক্রমে আলোচনা করব। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে হিসাব সমীকরণ। সবাই তোমাদের খাতায় লিখে নাও। প্রথমেই আমরা আলোচনা করব হিসাব সমীকরণ বলতে কি বোঝায়। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ তার মালিকানা সত্ত্ব ও বহির্দায়ের সমান। এই সমতাটিকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলা হয়। এটাকে আমরা এভাবেও বলতে পারি, কোনো কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণীকে যে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে হিসাব সমীকরণ বলে। হিসাব সমীকরণকে K=L+E আকারে প্রকাশ করা হয়। হিসাব সমীকরণ হচ্ছে A=L+E। এখানে এতে অ্যাসেটস সম্পদ, এতে লায়াবিলিটিস দায়, ইতে ইকুইটি মালিকানা সত্ত্ব। আমরা সম্পদ তা এবং মালিকানা সত্য বলতে কি বোঝাই তা জানার চেষ্টা করি। সম্পদ হচ্ছে ব্যবসায়ে অর্থনৈতিক পরিসম্পদ, যা ব্যবসায়ের মালিকানাধীন থাকে, যা মুনাফা অর্জনের কাজে ব্যবহার করা হয়। যেমন ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র, দালান কোঠা, কলকব্জা ইত্যাদি। সম্পদের উদাহরণ হচ্ছে আসবাবপত্র, দালান কোঠা, এখন দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসাকে অবশ্যই একটি নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হবে। ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। যেমন দায়ের উদাহরণ পাওনাদার,
ব্যাংক জমা লিপ্ত এখন চলো মালিকানা সত্ত্বে ব্যবসায়ী মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে ব্যবসায়ের মূল সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে ব্যবসায়ের মূল সম্পদের উপর মালিকের পাওনা দাবি বা অধিকার। যেমন এর উদাহরণ হচ্ছে মূলধন, উত্তোলন, নেট লাভ, ক্ষতি। তাহলে হিসাব সমীকরণের উপাদানগুলির পরিচয় আমরা জানলাম। এখন আমরা জানবো হিসাব সমীকরণের কি উপাদানটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব উপাদানটিকে প্রভাবিত করে, মালিকানা সত্ত্ব উপাদানটিকে প্রভাবিত করে এমন চারটি উপাদান রয়েছে। এগুলি হচ্ছে মালিকের বিনিয়োগ, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে এমন উপাদান কয়টি? চারটি। এগুলি হচ্ছে মালিকের বিনিয়োগ, আয়, ব্যয় ও উত্তোলন। এই চারটি উপাদানের মাঝে দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে আর দুইটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে। যে দুটি উপাদান মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে ওই দুটি উপাদান হচ্ছে মালিকের বিনিয়োগ ও আয়। আর যে দুটি উপাদান মালিকানা সত্ত্বকে হ্রাস করে ওই দুটি হলো ব্যয় ও উত্তোলন। মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে মালিকের বিনিয়োগ ও আয়, আর মালিকানা সত্ত্বকে হ্রাস করে ব্যয় ও উত্তোলন। এ পর্যায়ে আমরা মালিকানা সত্ত্ব কিকে কি সমান যদি ইকে এখন মালিকানা সত্ত্ব ই কে আমরা যদি সি ধরি তাহলে ই ইকুয়াল টু সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি লিখা যায়। কেননা মালিকের বিনিয়োগ বলতে মূলধন বোঝায়,
আয় দ্বারা মূলধন বৃদ্ধি পায়, তাকে প্রকাশ করা হয় আর দ্বারা। ব্যয় দ্বারা মালিকানা সত্ত্ব মূলধন হ্রাস পায়, যাকে প্রকাশ করা হয় ইএক্স দ্বারা। এবং ডি দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যাকে উত্তোলন বলা হয়, উত্তোলনের কে প্রকাশ করা হয় ডি দ্বারা। মানে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয়ে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি আকৃতি ধারণ করল। অতএব হিসাব সমীকরণটিকে বর্ধিত করলে এখন পাওয়া যায়, অতএব হিসাব সমীকরণের বর্ধিত রূপ, মানে হিসাব সমীকরণের বর্ধিত রূপ কি হলো, ইকুয়াল টু এল প্লাস সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি, যেখানে ক্যাপিটাল মূলধন আর ইকুয়াল টু রেভিনিউ আই। Equal to expenses, day or cross, equal to drawings, uttolon. এই হিসাব সমীকরণের বর্ধিতকরণের বিশ্লেষণ। তাহলে আমরা আজকে হিসাব সমীকরণ পার্থক্য থেকে কি কি জানলাম, আমরা জানলাম হিসাব সমীকরণ বলতে কি বোঝায়, হিসাব সমীকরণকে কিভাবে প্রকাশ করা হয়, হিসাব সমীকরণের উপাদান কয়টি, হিসাব সমীকরণের মালিকানা সত্ত্ব উপাদানটি কয়টি উপাদান দ্বারা প্রভাবিত হয়, এর ফলে হিসাব সমীকরণের বর্ধিত রূপটি কি আকৃতি ধারণ করে, এবং ওই বর্ধিত রূপটির প্রত্যেকটি উপাদানের পরিচয়। ঠিক আছে, তাহলে আজকে পাঠের উপর তোমরা বাড়ির কাছে বাড়ির কাজটি লিখে নাও, বাড়ির কাজ দেখো, হিসাব সমীকরণের বর্ধিত রূপটি লিখো এবং তার প্রত্যেকটি উপাদানের পরিচয় দাও। তাহলে এই বাড়ির কাজটি স্কুল খোলার পর তোমার সংশ্লিষ্ট বিষয়ের স্যারের কাছে জমা দেবে, তুমি সেটা মূল্যায়ন করবে।
আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।